না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, পূজা এবার নির্বিঘ্নে হবে। এবার এই দুর্গা পূজা যেন ভালোভাবে হয়, নির্বিঘ্নে হয় এবং শান্তির পাতে হয়, সেজন্য আমরা বিভিন্ন ধরনের পদক্ষেপ নিয়েছি। আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তরফ থেকে 8 দফা নির্দেশনা প্রতিটা পূজা মণ্ডপে আমরা পাঠিয়েছি, এবং আমাদের অ্যাডমিনিস্ট্রেশনে যারা যারা আছে, ডিভিশনাল কমিশনার, DIG, তারপরে আপনার SP, DC, UNO, OC, সবার কাছে আমরা ইনস্ট্রাকশন পাঠিয়ে দিয়েছি। আপনারা এবার সবাই, আমি আশা করব আপনারা নির্বিঘ্নে এই পূজা উদযাপন করতে পারবেন। এই পূজা উদযাপনের জন্য আমরা সেনাবাহিনীকেও মোতায়েন করেছি, নৌবাহিনীকেও মোতায়েন করা হয়েছে, বিমান বাহিনীকেও মোতায়েন করা হয়েছে। এবার এই জন্য আপনারা কোথাও কোনো ধরনের বাধা বিপত্তি আপনারা ফেস করবেন না। প্লাস আমরা NTNC-র মাধ্যমে যেন কোথাও কোনো কিছু হলে যেন সাথে সাথে খবর পৌঁছে যায়, ওই ব্যবস্থা তো আমরা করেছি। তা আমি সাংবাদিক ভাইদের এবং অন্যান্য এখানে যারা উপস্থিত আছেন সবাইকে অনুরোধ করব, পূজা যেন নির্বিঘ্নে হতে পারে, এই জন্য আপনাদের সবারই সাহায্য এবং সহযোগিতা দরকার। আমাদের এই পূজা কমিটির এই ভাই এবং বোনেরা, তারা কিন্তু অনেক ভালো অ্যারেঞ্জমেন্ট করেছে, তারা কিন্তু নিজেরাই এখানে ভলান্টিয়ার দিয়েছে। এই ভলান্টিয়াররা কিন্তু 24 ঘন্টায় তাদের ডিউটি করবে। কোনো অনেক সময় দেখা যায় ভলান্টিয়াররা রাত 3টা থেকে হয়তো তারা আবার উদাও হয়ে যায়। এবার আমার মনে হয় কোনো ভলান্টিয়ার কোনো পূজা মণ্ডপ ছেড়ে যাবে না, তারা 24 ঘন্টায় থাকবে। এই জন্য আমি এই কমিটির ভাই বোনদের আমি অনুরোধ করব যেন কমিটিতে এই যারা স্বেচ্ছাসেবক হিসাবে থাকবে তারা যেন সবসময় উপস্থিত থাকে। এই স্বেচ্ছাসেবকরাই কিন্তু আমাদের সাথে সহযোগিতা করবে এবং তাদের মাধ্যমে কিন্তু বিভিন্ন সংবাদ আদান প্রদান করতে সুবিধা হয়। তো আপনারা সবাই ভালো থাকেন, আমি এই দোয়াই করি, এবং এই পূজা যেন ভালোভাবে সম্পন্ন হয় এই জন্য আমি সবার কাছে আশা করি। আপনারা ভালো থাকেন, না কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, কোনো ধরনের নিরাপত্তা ঝুঁকি নাই, পূজা এবার নির্বিঘ্নে হবে।